पलत सुख नित सुख सिमरो नित सुख सिमरो। कहानीर पटभूमिका ऊनविंश शताब्दीर राजस्थान বর্ধিষ্ণু জনপদ জয়পুরের ক্ষেত্রিক রাজপ্রাসাদে একদিন দিগ্বিজয়ী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর আশীর্বাদে বদলে গিয়েছিল রাজনটী ময়নাবাইয়ের জীবন। শ্রী রামকৃষ্ণ যেমন বদলে দিয়েছিলেন নটী বিনোদিনীর ইতিহাস, তেমনি স্বামীজিও প্রভাব ফেলেছিলেন এই রাজপুতানী নর্তকীর উপর। তবু ফেলে আসা অতীত বড় নীরব। বিগত শতকের রাজকাহিনীতে পৌঁছতে কল্পনার সাহায্য ছাড়া আর কোনো উপায় ছিল না। ইতিহাস নির্ভর কল্পিত এই কাহিনীটি মূল সত্যকে সামনে রেখেই লেখা। জয়পুরের চাঁদপোল বাজারে কেরামতি বাইজির মুজরখানা। সন্ধে হলে আতরের গন্ধে, ঘুঙুরের শব্দে, বেলি ফুলের মালা, লম্বা বেনিতে জড়ানো নাচনেওয়ালিদের ছন্দবদ্ধ পায়ের তালে পুরো এলাকা যেন জেগে ওঠে। সবজি মন্ডির আশেপাশে লোকেদের কৌতূহল বড় কম নয়। এখানে গান শুনতে আসেন বড় বড় রাজা রাজরারা, আবার গরিব দুঃখী অনাতাদুরকেও হেরামতি বাইজি বুকে তুলে নেন। সরমা কাঙ্খানিয়া এমনই এক অনাথ মেয়ে, পাড়া দুটো কাকার হাত ধরে এসে পড়েছিল কেরামতি বাইজির কাছে। তার তখন 4 বছর বয়স। বাপ মা দুজনকে হারিয়ে যখন অনাথ বালিকা অসহায় উদ্ভ্রান্ত, তখন কেরামতি বাইজি তাকে কোলে করে নিয়ে এসেছিলেন মুজরখানায়। রূপে গুণে অসাধারণ এই নারীকে চিনতে ভুল হয়নি কেরামতির। খাঁটি জহুরির চোখদার, এমএ যে নেহাত নগর বালিকা নয় বরং রাজনর্তকী হবার যোগ্য, এ কথা বুঝে গিয়েছিলেন বৃদ্ধা বাইজি। তাই তাকে মনের মতন করে তালিম দেন কেরামতি। আজ তার 16 বছরের জন্মদিন, পরিপূর্ণ যুবতী সে, তার প্রথম মুজরা। রাজা রাজরায় ভরে গেছে মেহফিল। চোখে সুরমা, পায়ে পায়জোর, জরির ওড়নায় ঢাকা মুখ, সালমা জুমকির ঘাগরা, জরোয়ার গয়নায় গা ঢাকা পড়ে গেছে, মাথার লম্বা বেনিতে রজনীগন্ধার মালা পাকে পাকে জড়ানো, পানপাতার মতন মুখে মিষ্টি হাসি মাখানো, আতরের গন্ধে যেন দুনিয়া মাতাল হয়ে উঠেছে, মাথার উপর আকাশজোড়া তারার ঝাল লণ্ঠন, আর পায়ের নিচে চাঁদের শ্বেত পাথরের থালা, আর সেই চাঁদের ছায়ার উপরে রাঙা দুটি পায়ে তাথই তাথই নাচের বোল ফুটেছে। তোরে নয়না জাদু ভরে মেহফিলে ঠুংরির গান ছেয়ে ফেলেছে বিশ্ব চরাচর। আর তার সুরে সুরে শর্মার সারা শরীরে উন্মাদ তরঙ্গ। প্রতাপ সায়র তালাবে আজ যেন হাজার ফুল ফুটেছে। আকাশ ভরা অন্ধকারের মাঝে চাঁদের আলো হয়ে উঠেছে সে। এ যেন প্রাগৈতিহাসিক অন্ধকার নিশ্চল প্রস্তুরীভূত হয়ে আছে মেহফিলের ভিতরে 19 শতকের মাঝরাত্রিতে। আসরে উপস্থিত রাজন্যেরা বাকরুদ্ধ। এরূপ দগ্ধ করে না, শুধু মুগ্ধ করে। এ রমণীকে কামনা করা যায় না, শুধু উৎসর্গ করা যায় দেব পূজায়। পছন্দ হয়েছিল যোধপুরের রাজা যশবন্ত সিং এর। শর্মার স্থান হল রাজদরবার সংলগ্ন
মেহফিল খানায়। কিন্তু যোধপুরের রাজগুরু দয়ানন্দ সরস্বতী ব্যাপারটা ভালোভাবে নিলেন না। যশোবন্তের একটুও ইচ্ছে ছিল না সরমাকে ফেরত পাঠাতে। রূপ গুণ মায়া জড়ানো চোখের দৃষ্টি দেখলে যে কোনো পুরুষের বুকের ভেতর কেঁপে ওঠে, কিন্তু রাজগুরুর নির্দেশ অমান্য করা অসম্ভব। তাই বার্তা পাঠালেন ক্ষেত্রীর মহারাজা অজিত সিংহকে। মহারাজা অজিত সিংহ নিজে সঙ্গীতজ্ঞ বীণাবাদকও বটে। তার রাজমন্দিরে গোপীনাথজির পূজায় নৃত্য গীতের দায়িত্বে থাকবে সরমা। প্রতিটি রাজপুতানী গোপীনাথজিকে আজন্ম পূজা করে এসেছে, তাই এই সৌভাগ্যে বড়ই খুশি হয় সে। হাত জোর করে মাথায় ঠেকিয়ে বলে, জয় কিষেণজি, জয় গোপীনাথ। ক্ষেত্রীতে রাজনটীদের প্রাসাদে কানরিয়া হাবেলি, একদল নর্তকীর মধ্যে ভামড়িবাই জানকীবাই তার সখী হয়ে গেল এক নিমেষে। মহারাজ সরমার নতুন নাম দিলেন ময়নাবাই। প্রথম দিন থেকেই ময়নাবাই প্রধানা নর্তকী। প্রতিষ্ঠা করা রাজ বিগ্রহ গোপীনাথের পূজার প্রথম অধিকার একমাত্র তার। রাজদরবারের দেওয়ালের বিশাল আয়নার সামনে যখন সে দাঁড়ায়, প্রখর রূপের তেজে সবার চোখে ধাঁধা লেগে যায়। দরবারের ঘরের ছাদে যেখানে হাজার বাতির একটি ঝাল লণ্ঠন জ্বলে, সেই লণ্ঠনের চারপাশে বৃত্তাকারের সারা ছাদে কুচি কুচি আয়নার কারুকাজ। নাচের বিভঙ্গে যখন ময়নাবাইয়ের শরীরে সাগরের জোয়ার আসে, তখন ছাদের প্রতিটা আয়নায় তার প্রতিফলন হয়। কোমরে ত্রিধাতুর কোমরবন্ধে ফনাসহ কালসর্প মাথা তুলে দাঁড়িয়ে থাকে। নাভি থেকে পা অব্দি মাটিতে লুটায় সোনা রূপয় কাজ করা রেশমি ঘাগরা। বুকের কাচুলি ঘিরে হীরে মণিমাণিক্যের সাত নরিহার। মাথার মণিতে হীরের বৃত্তে সোনার গোপীনাথজির মূর্তি। রাজপুতানি তার স্বামীর নামে মাথার মণি পড়ে। প্রধানা নর্তকীর জীবন গোপীনাথজিকে সঁপে দেওয়া। তার রূপ যৌবনে শুধুমাত্র গোপীনাথজির অধিকার। শত শত পুরুষ তার পায়ে লুটালেও চিরকুমারী থাকা তার জীবনের ব্রত। নাটমন্দিরে মার্বেল পাথরের দালানের একদম মাঝখানে গোপীনাথজির হাতের সুদর্শন চক্র আঁকা আছে। তার কেন্দ্র থেকে নাচ শুরু হয়। ময়নাবাই, ভামড়িবাই, জানকীবাই আরো অনেকে সেই চক্র ঘিরে দাঁড়িয়ে থাকে। তাদের গোলাপি মকমলের মতন আলতা পরা পা যখন সেই চক্র স্পর্শ করে, নর্তকীদের নৃত্যরতা তম্বি দেখে বিদ্যুৎ খেলে যায়। ছন্দে সুরে তালে সারা রাজদরবারের ভূমিতে আলতা রঙের পায়ের ছাপে একে একে আঁকা হতে থাকে হাজার পাপড়ির একটি ফুল। ফুল ফোটার খবর পেয়ে গর্ভমন্দিরে জেগে ওঠেন গোপীনাথজি। যতক্ষণ না রাজদরবারের শ্বেত পাথরের মেঝে ফুল ফোটে, ততক্ষণ গোপীনাথজির ধ্যান ভাঙে না। শেষ পাপড়িটা আঁকা হয় ময়নাবাইয়ের এই পায়ের মুদ্রায়। মুন্সী জগমোহন গিয়ে রাজপুরোহিতকে খবরটা দেন। তারপরে নাটমন্দিরে বেজে ওঠে শাক কাসর ঘণ্টা। ময়নাবাই আর কিশোরীটি নেই, তার এখন 21 বছর বয়স। রাজপুতানী বীরাঙ্গনাদের মতন পবিত্র নিষ্পাপ। মুন্সী জগমোহন ময়নাবাইয়ের রূপে অন্ধ। তারপরে ঘর বধিত করু সৌদ বিধা
जी मुरे अवगुण चित न धरो प्रभु जी मुरे अवगुण चित।